সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। শচীন দেব বর্মন, যাকে আমরা সবাই শচীন কর্তা বলে জানি, যিনি ছিলেন এই উপমহাদেশে সঙ্গীতাকাশের উজ্জ্বল নক্ষত্র, যার সঙ্গীতের প্রতিভার আলো দেশ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতীয় উপমহাদেশে, যিনি অজস্র কালজয়ী গানের সৃষ্টি করে আমাদের হৃদয়পট অমর হয়ে আছেন। জি হ্যাঁ দর্শক, আজকে আমরা শচীন দেব বর্মনকে শ্রদ্ধাভরে স্মরণ করবো, শুনবো তার কথা ও গান। আজকে আমাদের টপিক হলো শচীন কর্তার গান। এই উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এদেশের অত্যন্ত স্বনামধন্য এবং প্রখ্যাত ফোক সঙ্গীত লোকসঙ্গীত শিল্পী জনাব কিরণচন্দ্র রায়, আছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক লাবিক কামাল গৌরব, এবং এই প্রজন্মের এক্সট্রিমলি ট্যালেন্টেড দুজন সিঙ্গার্স, যাদেরকে যারা হলেন আর্নিক এবং শাওন। সবাইকে স্বাগত জানাই আজকে শোতে। তো দাদা, আপনার কাছেই শুনবো শচীন দেব বর্মনের ছোটোবেলা থেকে তার ফোক মিউজিকের প্রতি একটা গভীর ভালোবাসা ছিল, এটা কি উনি মাটির টানেই জব্দ করতে পেরেছিলেন, নাকি ওই সময়টাই এরকমই ছিল যে লোকসঙ্গীত কেন্দ্রীভূত? আসলে শচীন দেব বর্মনের পুরো নামটি হচ্ছে কুমার শচীন দেব বর্মন। কুমার শচীন দেব বর্মন ব্যাপারটি হলো রাজ পরিবারের ছেলে, আর আমাদের এখানেও যেমন আছে, আমরা যে সব ট্রাইবাল এরিয়াগুলো দেখি সেখানে কিন্তু এখনও রাজতন্ত্র কায়েম, ওখানে রাজাই বলা হয়, সেটা রাঙামাটি বলি, বান্দরবানি বলি, খাগড়াছড়ি বলি, এসব অঞ্চলগুলোতে। তো বৃহত্তর কুমিল্লা সেকেলের, যেটা দেশ বিভাগের পর কুমিল্লা বাংলাদেশ অংশে পড়ে গেল, ওই দিকটি হয়ে গেল ত্রিপুরা, ওটা ভারতের একটি অংশ। তো ত্রিপুরারই ওই অংশের রাজা ছিলেন তার দাদা, এই পরিবার দাদা। তার বাবা অবশ্য রাজত্ব পাননি, সে অনেক কাহিনী, সে কথায় আমরা নাই গেলাম। তো লোকগানের উপরে তার যে দরদ, তার যে প্রীতি অথবা তার যে ভালো লাগা, এটার কারণ হচ্ছে ওই অঞ্চলের আবহটা। আচ্ছা, উনি দীর্ঘদিন কুমিল্লা শহরে জীবনযাপন করেছেন, তো কুমিল্লা অঞ্চলটি লোকগানে ভরপুর ছিল। অবশ্য পুরো বাংলায় আমরা যে অঞ্চলেই তাকাই না কেন, লোকগানের যেন স্তরে স্তরে সেজে আছে লোকগান। আর কুমার শচীন দেব বর্মন ওই যাত্রা থেকে শুরু করে থিয়েটার, নাটক এইসবের সাথে সাংঘাতিকভাবে জড়িয়ে পড়েছিলেন এক সময় শুরুর দিকে। আচ্ছা, এবং তার থেকেই ওনার এই লোকগানের উপরে অটল ভালোবাসা, এবং এটা নিয়েই তার কাজ পরবর্তী পর্যায়ে পর্যন্ত দেখা গেছে, যখন সে তুমুল শুদ্ধ সঙ্গীতে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, সেখান থেকে সরে এসে এই দুটোর সমন্বয় ঘটিয়েছেন, যেটাকে আমরা এক ধরনের ফিউশন বলতে পারি। আচ্ছা গৌরব ভাই, আপনার কাছে জানবো সেটা হচ্ছে যে আপনি তো অনেকদিন থেকে লোকসঙ্গীত নিয়ে রিসার্চ করছেন, গান করছি, শেখার চেষ্টা করছি, রিসার্চ কতটা করছি সেটা বলতে পারবো। এখন শচীন কর্তার বা শচীন দেব বর্মনের যে গানগুলোকে যদি আমি জনরা ওয়াইজ আপনাকে বলি যে একটু কোন ঘরানার গান বা কোন ধরনের জনরার মধ্যে পড়ে, তাহলে আপনি কি বলবেন সেখানে? আসলে আমি আমি সত্যি কথা বলতে উনি অনেক অ্যাহেড অফ হিস টাইম ছিলেন। উনি যেই সময় যেই ধরনের গান সৃষ্টি করেছেন এবং যেই ধরনের মিশ্রণ করেছেন বিভিন্ন জনরার, ওনারটা আসলে এক ধরনের নতুনত্ব ক্রিয়েট করেছেন উনি ওনার কাজে।
তো এটা আসলে হ্যাঁ ফোকে ফেলা যায়, সেমি ক্লাসিক্যালে ফেলা যায়, মানে খুবই মানে বড় আকারে দেখলে, কিন্তু আসলে উনি আসলে অনেক নিয়ম নিয়মের বাইরে নিয়মের মধ্যে থেকে অনেক নিয়ম ভেঙেছেন, যেরকম পিয়ানো গিটার এরকম ধরনের আমরা আজকে ব্যবহার করছি ফোক গানের সাথে, এগুলো তিনি 1930s করেছেন। সো এইরকম মানে এরকম মানে কিছু কম্পোজিশনস তার ছিল যেটা আসলে ওই সময়ে অন্য যারা যা কাজ করছিলেন তার থেকে অনেক অন্যরকম বা অন্য আঙ্গিক অন্য অঙ্গ থেকে এসছিল। তো এটা আসলে আমি ডিফিকাল্ট জনরের মধ্যে তাকে ফেলা। আচ্ছা ঠিক আছে, আনিক সচিন দেব বর্মণের অনেকগুলো গান ফিউশন হয়েছে, মানে নতুনভাবে সঙ্গীত আয়োজন নতুনভাবে উপস্থাপিত হয়েছে, তো আপনি আসলে ওই এখনকার যে রিমেক বলা যায় তার গানে যে রিমেক হয়েছে এটা শুনে বেশি আকৃষ্ট হয়েছিলেন নাকি অরিজিনালসগুলো? অরিজিনালস অফকোর্স, কারণ হচ্ছে গৌরবদা যেটা বললো যে ওনার গানগুলো না তখনই উনি এত অ্যাডভান্সডভাবে গানগুলো তৈরি করেছিলেন, এখন হয়তো সাউন্ডটা আমরা একটু ডিফারেন্ট পাই, যে একটু ডিফারেন্ট করে মিউজিকটা হয়তো একটু ডিফারেন্ট করে করা, অনেকে আবার চায় যে ওটাকে একেবারে ভেঙে নতুন কিছু করা, যেটা কখনোই সম্ভব না, আসলে ওনার গানগুলো এত সুন্দর গান। তো সেই দিক থেকে বলা যায় যে অরিজিনাল যে গানটা আমি এখনও যখন গান শুনতে যাই অরিজিনালটা আমার ভালো লাগে রাদার দ্যান দ্য রিমেক। প্রথম কোন গানটা আপনি সচিন দেব বর্মণের শুনেন এবং সেটা শুনে টাকদুম ছোটবেলা থেকে শুনে আসছে, যেটা একদম সবাই গায় যে কোনো অনুষ্ঠানে, বাংলাদেশের যে কোনো একটা ফেস্টিভ্যাল মানে সচিন দেব বর্মণের গান তো থাকেই সেখানে, কারণ টাকদুম টাকদুম থাকবে না বাংলাদেশের একটা কালচারের গান তো হয়ই না, আমরা ভাবতেই পারি না। অ্যাবসলিউটলি, শাওনের কাছে যাবো, শাওন গানের পাশাপাশি তাল যন্ত্র নিয়েও কাজ করছিস, তো কোন ধরনের তালের গানগুলো তো সব থেকে বেশি পছন্দ সচিন কর্তার? আমার ব্যক্তিগতভাবে ছয় মাত্রা তাল দাদরা, মূলত আমরা যদি সিম্পলি বলি দাদরা, আমার মনে হয় দাদরা তালের মধ্যে অনেক কাজ করার জায়গা থাকে, ইমোশনটাকে খুব ভালো ডেলিভার করা যায় আর গানটাকেও খুব টাইট শক্তভাবে ধরা যায়, গেঁথে আগানো যায় আর কি। তো আমার মূলত দাদরা কাজের উপরই। না আমি আসলে সচিন বর্মণের কোন গানগুলোর স্পেশালি টুটুল গানগুলোর কথা বলছিলাম, যে কোন এক্ষেত্রে তো কাহার বা ওনার গানের কথা, আসলে তো ওনার গানের মধ্যে তালের ব্যাপারগুলো একটু আলাদাভাবে একটা ওটাই জিজ্ঞেস করছি, জার্ক তৈরি করা, যেমন তুমি আর নেই তুমি এখানে একটা দোলা কাজ করে, সবগুলো গানই তো অনেক অন্যরকমের, তো সেক্ষেত্রে কাহারবা ডেফিনেটলি কাহারবা তো যার কাজ করে কাহারবা প্লে করতে ভালো লাগে আমার ওনার গানের সাথে মূলত। দাদা একটা গান শুনতে চাই, কি গান করব আপনার যা ইচ্ছে, লোক অঙ্গের গান না, কারণ ওনার তো গানের বৈশিষ্ট্যটা অবশ্য পুরোটাই অবশ্যই লোকঙ্গের, এবং লোকঙ্গের গানও প্রচুর গেয়েছেন, রাগ প্রধান গান গেয়েছেন, আধুনিক গান। আমরা রোমান্টিক শুনতে চাই, এনিথিং রোমান্টিক। মূলত তার গানের বৈশিষ্ট্য যেভাবে বিচার করি না কেন ওরাও যেটা বলতে চেয়েছে একেবারেই সঠিক, সচিন দেব বর্মণের গানটা শুধুই সচিন দেবের গান, এর আর কোনো ক্লাসিফাই করার দরকার নেই। তো বিরহ বড় ভালো লাগে, লাগে বিরহ বড় ভালো লাগে, বিরহেই সোহাগিনী রহে মনের ঘরেতে, বিরহ বড় ভালো লাগে, বিরহ বিরহ বড় ভালো লাগে, গাহিকা রূপেতে বধু এ পরাণ মাঝে, গাহিকা রূপেতে বধু এ পরাণ মাঝে, নীতি গাহি নীতি নাচে নব নব সাজে, বিচ্ছেদ হলে এত এত মধু, বিচ্ছেদ হলে এত মধু, জানিতাম না আগেতে, বিরহ বড় ভালো বড় ভালো লা,
ধন্যবাদ দাদা। সময় হলো ছোট্ট একটা বিরতির। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। গ্রুপে একটা গান, আমিও প্রেমের গানের থাকি। সত্যি কথা বলতে আমি মানে প্রেমের গান তো আমরা সবাই পছন্দ করি, গাই, কিন্তু আমি আমার এই জীবনে যত প্রেমের গান শুনেছি, গেয়েছি, পছন্দ করেছি, এর থেকে মনে হয় না আর আর কোনো প্রিয় গান আমার আছে। আচ্ছা, কোন গানটা শুনছি আমরা? বর্ণেগন্ধ। এই গানটার ছোট্ট একটা ইতিহাস আছে, একটু যদি শেয়ার করতাম, সেটা হচ্ছে এই গানটা আসলে মীরা দেব বর্মণ ওনার স্ত্রীর লেখা। অনেক গানই মীরা দেব বর্মণের লেখা আছেন। হাউ রোম্যান্টিক। অসাধারণ একটা গান, আর চমৎকার গিয়েছেন আপনি। গ্রুপে আপনার কাছেই জানতে চাই আসলে যে আমাদের সব জেনারেশনের কাছে কি তার গানগুলো পৌঁছেছে। মানে আমি কয়েকদিন খুব অবাক হয়েছি যে নিটোল পায়ের গানটা যে শচীন কর্তার গান, শচীন দেব বর্মণের গান, এটা অনেকেই জানে না, জানতো না ইনফ্যাক্ট। তো এটা আসলে আমাদের ব্যর্থতা, এই বিষয়ে কি বলবেন আপনি? আসলে পৌঁছানোটা বিষয় না, শুধু কীভাবে পৌঁছচ্ছে এটাও বিষয়। এবং ফিউশন বলি আমরা আর রিমেক বলি, যাই বলি, এটা আসলে একটা ফাইন লাইন আছে যেটা আসলে ভিজিবল না। এই ফাইন লাইনটা আসলে একটা সীমারেখার মধ্যে আমরা যদি নিজেদের রাখি, এটা আমার পার্সোনাল বক্তব্য আমি বলছি, মানে আমি যখন একটা শচীন দেব বর্মণের গান নিজে গাইব বা এটার মিউজিক করছি, এই বিষয়গুলো আমি আসলে মাথায় রাখতে চেষ্টা করি না, অটোমেটিক এই এই ব্যাপারগুলো আসে। তো হ্যাঁ, আমরা যখন আমাদের বন্ধু বান্ধব এই জেনারেশন বা তার পরের জেনারেশনের কাছে এই গানগুলো নিয়ে যাই, পারপাসটা কিন্তু এইটা না যে মানে এই গানগুলোকে, মানে এই গানগুলো যা করার করেই ফেলেছে, এই গানগুলো প্রচুর পপুলার, এটাকে নতুন করে আমার দেখানোর কিছু নেই। আমি ভালোবাসি, আমার জায়গার থেকে আমি করি, আমি যেভাবে গানটা পারসিভ করি ওভাবে আমি করি। আর আসলে আসল গানটা ফেরত যেতে হবে, মানে এই অরিজিনালটা, অরিজিনাল আমিও
এই গান যতই করি আমি যখন শুনি তখন আমি আমি জেনারেলি আমার মতন অন্য যারা করছে তাদেরটা শুনি না, আমি শুনি সচিন দেব বন্দ্যোপাধ্যায়। আমি এটা করছি আমার পারসেপশনে আমি এটা এটা করছি, বা আমি একটা গান শুনলে আমার অটোমেটিক মাথায় গিটার প্রোগ্রেশন বাজে যে এই ধরনের পিছনে অর্কেস্ট্রেশন হতে পারে। এইটা আমার অন্যান্য গান শোনার ক্ষেত্রে বেড়ে ওঠার পেছনে যেই 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 মানে যেই প্রসেস দিয়ে গো থ্রু করছি ওইটার কারণে আমি ন্যাচারালি একটা বেসলাইন আমি শুনি একটা মেলোডির পিছনে, ওইভাবে আমি প্রেজেন্ট করি বা ওইভাবে আমার ভাবতে মজা লাগে। কিন্তু আসলে আসল জায়গাটা ওই ওই জায়গাটা ঠিক রেখে ওইটার উপরে আশেপাশে জিনিসপত্র করা যেতে পারে সেটা আমি মনে করি, কিন্তু মূল জায়গাটা আসলে মূল জায়গাটা থেকে সরা উচিত না। যে কোনো গানের ক্ষেত্রেই নয়, যারা পুরনো গানগুলোকে নতুন করে করছে, তো সবাই সবার কিন্তু একটাই কথা থাকে যে যারা আমাদের সিনিয়র্সরা আছেন তারা সবসময় বলেন যে সুরটা ঠিক রেখে, কারণ আমাদের টেকনোলজি তো চেঞ্জ হচ্ছে, আমরা অনেক কিছু চাইলে অনেক কিছু একসাথে অ্যাড করতে পারি, কিন্তু আসলে কি অনেক কিছু প্রয়োজন ওই গানটাতে? আসলে কয়েকদিন আগে আমি এরকম একটা নতুন সঙ্গীত আয়োজনে তুমি আর নেশে তুমিটা শুনেছিলাম, ভেরি করা রেডিও হিট ছিল, সেটা বেশ অনেকদিন টপ চার্টে ছিল গানটা। তো ওখানে আমি গানটাতে আমি কোনো ফ্লো পাইনি আসলে, গানটা আরও শ্রুতি মাধুর্যতা পেয়েছিল, বিকজ সবগুলো বেসিক জিনিসটা ঠিক ছিল সঙ্গীত আয়োজনের পরিমিতি বোধ যেটা থাকে বোধহয় সেই জিনিসটা থাকার কারণেই আমাদের সবার শুনতে ভালো লেগেছে। ওইটা ওইটা অবশ্য আমার মিউজিকে কোনো মিউজিক করেছিল ফুয়াদ, সো দ্য ক্রেডিট গোজ টু হিম ফর দ্য ইয়ে গানটা গেয়েছি আমি। সো হ্যাঁ, অফ ইয়ারে আর্নিক খুব গুনগুন করে গানটা গাচ্ছিল, তো হয়ে যাক গানটা তুই আর লিখে দিবি একসাথে করি না একসাথে করি আমার চল জানি না জানি না কেন এমন হয় জানি না জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি তুমি আর নেই সে তুমি তোমার চোখের থ্যাংক ইউ সো মাচ, আমার খুব পছন্দের গান একটা। দাদা আপনার তো শচীন দেব বর্মনের বর্মনকে নিয়ে একটা অ্যালবামও আছে, তার সবগুলো গানগুলো নিয়ে ওনার প্রতি শ্রদ্ধা হিসেবে অ্যালবামটার নাম কী ছিল? করেছিলাম শচীন দেব বর্মন 2008 অথবা 2009 দিকে রিলিজ হয়েছিল। তো ছোট করে যদি ওই এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করতেন অ্যালবামটা করার সময়। অ্যালবামটা করার সময় তেমন কিছু নয়, আমরা চেষ্টা করেছি ওনার অরিজিনাল মিউজিক গায়ন এগুলো একটু মেনটেন করে গাইতে, ভালো লাগার থেকে করা। আসলে তো শচীন দেবের গান তো আর গাওয়া সম্ভব না, এটা কি হয় কখনো? আর শচীন দেব বর্মনের গান করতে হলে
শচীন দেব বর্মনের স্কুলিংটা আগে বুঝতে হবে, সেটা জানতে হবে, শিখতে হবে। আন্দাজে ভালো লাগলো গান করলাম, সেটা বাথরুমে গাওয়া যায়, ঘরে গাওয়া যায়, ওটা লোকসম্মুখে গাওয়া উচিত না। আর অনেক কথাই বলতে পারি না, সত্য কথায় বন্ধু বেজার, এই কথাও সত্য। শচীন কর্তার গান হোক আর হেমন্তর গান হোক আর সৈয়দ আব্দুল হাদির গান হোক আর সুবীর নন্দীর গান হোক, সেটা নিয়ে কথা নয়। কথা হচ্ছে আমি যদি সৃষ্টি করতেই চাই তাহলে আমাকে নতুন করে সৃষ্টি করতে বাধা কোথায়? আমি যদি ব্যক্তিটি সৃষ্টিশীল হয়ে থাকি তাহলে তাকে নিয়ে টানাটানির দরকারটা কী? আর তাকে নিয়ে টানতে হলে ধরে নিলাম 100-তে 100 হবে না, অন্তত 80 তো হতে হবে। 80 পর্যন্ত যাওয়া না গেলে এই পথে বিচরণ করতে যাওয়াটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। এটা হচ্ছে বাস্তবতা। ওই অ্যালবাম থেকে সব থেকে পছন্দের গান কোনটা ছিল আপনার? আমার পছন্দ শচীন দেবের এ টু জেড সব গান। তাহলে ওই অ্যালবাম থেকে শচীন দেব অদ্যাবধি আধুনিক, যে কথাটি গৌরব বলল যে একেবারে অতি সত্য কথা। শচীন দেবের কোন গানটি আজকের এই জেনারেশনকে পর্যন্ত নাড়া দিয়ে চলেছে, ওরা গাইবার চেষ্টা করছে, এটা তো একটি পজিটিভ দিক না? কারণটি হচ্ছে যে এখানে শচীন দেব ধন্য, এই জেনারেশনের যে মানুষটি গাওয়ার চেষ্টা করছে ওর সাধুবাদ জানাই যে ওর ভালো লাগার অন্তত একটি দিক আছে। সে হয়তো গাইতে পারছে না কারণ ওই স্কুলিংটি তার নেই। শচীন দেব বর্মন পিওর ক্লাসিক্যালে বিশ্বদেব চ্যাটার্জির একজন মানে কি বলবো প্রিয় ছাত্র। এ লখনৌর বড় বড় উস্তাদদের সঙ্গ করেছে, তাদের কাছে শিখেছে, ইত্যাদি ইত্যাদি, যাই অনেক কাহিনী। তো সেটা তো আয়ত্ত করে গাওয়া কঠিন ব্যাপার। তবু ওই ভালো লাগার থেকে যে ওরা গাওয়ার চেষ্টা করছে এর জন্য সাধুবাদ জানাই। তবে আমি ওদেরকে অনুরোধ করব যে যেহেতু রেকর্ড, যেটা সৌরভ বলে যে আমি গান শুনলে অন্যের মুখে শুনবো কেন, শচীন দেবের রেকর্ডটাই তো আছে। সত্যি এটা হচ্ছে 100% সত্যি, যেখানে রেকর্ডটি আছে আমি পাচ্ছি, আধুনিকতার কল্যাণে আরও বেশি পাচ্ছি। খুব একটা কষ্ট করতে হবে না, মোটেই কষ্ট না, হাত বাড়ালেই। তাহলে গাইতে হলে তুমি ওটাকে বুঝে গাও, জেনে গাও, একটু চেষ্টা করে গাও। শচীন দেব তালের জাদুকর, সুরের জাদুকর তার টাইটেল, তার তালের ছন্দ, সে তার তালের যে ফ্র্যাকশন ভাঙার যে নিয়ম, সে কঠিন ব্যাপার। শুদ্ধ সঙ্গীতের সে অনেক দীর্ঘ আলোচনা, সেটা আমি যেতে চাই, আমরা দীর্ঘ আলোচনার সময় নেই আমাদের খুবই। আর 10-12 গানই ঘুরছে কিন্তু, আমি মানে 100-100 উপরে গান কিন্তু খুঁজলে পাওয়া পাওয়া যায়। নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে, নিটল পায়ে রিনিক ঝিনিক তার সাথে চাঁদ নাচের তালে মেশে, নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, নিটল পায়ে রিনিক ঝিনিক চাঁদের আলায় কালো কাকা নাচের তালে দোলে রে আমরে দামে ঘের করলে কালো তরি খেলে রে খেলে কি কৌতুকি খেলে, ঝলক ভরা দামি সে ঝিলিক মারে এসে, নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাতল বাজে সেই সংকেত শ্যামা মেয়ে নাচে, দর্শক আবারও স্বাগত জানাই ছুটি রাতের লাইভে। শাওন,
শচীন্দ্রদেব বর্মনের কোন গানটা তুই সর্বপ্রথম শুনিস এবং যেটা শুনে তুই বিমুগ্ধ হয়ে যাস? প্রথম কিছু উনি যেটা বললেন তাকদম তাকদম, এটাই মূলত প্রথম কানে বাজে। এটা আসলে সবাই কানে বাজে, দেশের এবং টেম্পো রিদম সব কিছু তখন, যখন আসলে গানই বুঝিনি ইনফ্যাক্ট তখন থেকে, এখনও যে বুঝি তা না, দাদারা আছেন এখনও গান বুঝি না। ওই গানটা ফার্স্ট কানে লাগে, এরপরে তো একটু এই তুমি যেটা একটু আগে বললো যে নিটল পাই এনেছেন, এই গানটা অনেক পরে এসে জানা যে শচীন কর্তার গান। এবং দাদা ইনফ্যাক্ট একটু আগে একটা কথা বলছেন যে উনি উনি চেষ্টা করেছেন সেটা হয়নি, সেখানে তো আমাদের প্রশ্নই আসে না, মানে ওই জায়গাটা আসলে বোঝার চেষ্টা যে আসলে উনি কী করতে পেরেছিলেন, মানে ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে অবুধ শাওনের একটা গান শুনে আসি। একটা গান হয়ে যাক শাওন, কোনটা কোনটা গিটার জাস্ট মুক্ত গো শুধু গাই যেটা বাজে না গো বসে। অসাধারণ, কেমন গাইলো শাওন? আসলে ঢোল বাজিয়ে গাওয়াটা আসলে টাফ আমার দ্যাট। আর্নিক, আপনার কাছে আরেকটা গান শুনতে চাই, আসলে গান শুনতে খুব ইচ্ছে করছে। একটা সবাই মিলেই করে চলেন, শচীন কর্তার যে গানটা খুব মানুষ খুব পছন্দ করে সেটা হচ্ছে ডাকাতি আবাস। আচ্ছা আচ্ছা, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে রাত্রে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি, সেদিন কথায় কথায় আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে ইউ হ্যাভ ইউর ম্যাটেরিয়ালস ডান, শচীন্দ্রদেব বর্মনের গানগুলো নিয়ে আপনি অ্যালবামটা রেকর্ডিং ডান করে ফেলেছেন। না রেকর্ডিং ডান না, অ্যারেঞ্জমেন্টস মোটামুটি গোছানো শেষ, বেশ কিছু গান লাইভ করছি। ওকে, তো এখনো মেশিনে ঢালা হয়নি। আচ্ছা আচ্ছা, তো মানে কি ধরনের চমক থাকছে সেই অ্যালবামে নতুন সঙ্গীত আয়োজনের কোনো? আসলে আমি সত্যি কথা বলতে মূল দোলা মূল সুর এবং এই গানের এই জায়গাটার থেকে না সরে এডিশনাল অফকোর্স ওয়েস্টার্ন এলিমেন্টস থাকবে ইয়েতে, এবং মূলত হারমোনিক স্ট্রাকচার নিয়ে প্রচুর মানে
এমফাসাইজ করা হবে। তো আমরা তো অফকোর্স মানে কর্ডস বসলেই তো হারমোনিক স্ট্রাকচার আমরা পাই ইয়ের মধ্যে, তো মেলোডিগুলো যতটুক সঠিক রাখা যায় ঠিক রাখা, ওর মধ্যে এডিশনাল হারমোনিজ এবং কর্ডিংয়ের কিছু আমার ফ্যাসিনেশন আছে যে কর্ডিং নিয়ে আর কি, যে জাস্ট মেজর মাইনারের বাইরে তো অনেক খেলার জায়গা থাকে আর কি, সো ওই ওই জায়গাগুলো আসলে অ্যাম্পলিফাই করা মানে মুডগুলো ডিফাইন করার জন্য। হ্যাঁ, গায়কী অবশ্যই জায়গা, কিন্তু আরেকটা জায়গা থাকে এই হারমোনিক অ্যাম্পলিফিকেশন যেটাকে বলে, সো হ্যাঁ ওই জায়গায় অনেক সময় দেওয়া হচ্ছে। ওকে দাদা, শচীন কর্তার ভয়েসে একটা ফোকাস টোন সবসময় ছিল, বাট উনি অনেক প্লেব্যাকেই কাজ করেছেন, উনি ট্যাক্সি ড্রাইভার এবং অভিমান দুটো ছবির জন্য পুরস্কৃত হয়েছিলেন। না, ফোক টোন বলতে মানে ওনার গায়কীটা আসলে গায়কীতে, বাট উনি লতাকে দিয়েও লতা মঙ্গেশকরকে দিয়েও গান করিয়েছেন। না না, দুটোই আছে, উচ্চাঙ্গ ধারা যখন গিয়েছেন তখন আর ফোকটা আসেনি, তবে ফোকের সাথে ওনার সম্পৃক্ততা খুব বেশি ছিল, কারণ উনি তো দীর্ঘদিন ওই যে আমি বলেছি যে যাত্রা গানের সাথে, পালা গানের সাথে, থিয়েটারের সাথে, আঞ্চলিক যে ঘটনাগুলো এগুলোর সাথে এমনভাবে জড়িত ছিলেন যে ওই লোকজ যে অর্থাৎ আমাদের পিওর ক্লাসিক যে শব্দটি মূল ব্যাপারটি সেটি ওনার মধ্যে খুব ওতপ্রোতভাবে গ্রথিত ছিল। আমি একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম যে লতা মঙ্গেশকর একজন একটা ডকুমেন্টারি ছিল, উনি সেখানে এভাবে বলছেন যে উনি যখন গান তোলাতেন তখন ওনার যে ফোকাস টোনটা ছিল এটা আসলে ওনারা অ্যাডাপ্ট করতে পারতেন না, বাট উনি এটা সম্ভব না। এখানে কিন্তু হাফ মাত্রা একটা তালের ফ্র্যাকশন আছে, রাইট? বাসেতে ঘুম ধরে যদি কেন, এখানে একটা সুরের মজা আছে, এখানে দুটো পর্দার মজা আছে। আচ্ছা, তেমনি ভাবে তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, কাল কেন আসনি, অথবা কাল কেন আসনি, কাল কেন আসনি, এই যে ভ্যারিয়েশনগুলো, এই ভ্যারিয়েশনগুলো হচ্ছে একান্তই শচীন দেবের, উনি একটি কাজ কখনো দুবার করেন, কিন্তু এই এই গানটি আর এই যে না বুঝে গাওয়ার যে প্রয়াস, যে কথাটা আমি আগে প্রথমেই বলেছিলাম যে শচীন দেব বর্মকে বুঝতে হবে, ও একটি গান করলো যেমন মুক্তা যেমন সুকতি রবকে তেমনি আমাতে তুমি আমার হৃদয়ে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। কীর্তনের ঢঙ্গগুলো কেমন করে এখানে সন্নিবেশিত হয়েছে, তাই না? জি, তোমারে রচিয়া তোমারে ঘিরিয়া রচেছি আমার বাউল গানের ঝুলি, পুরো কীর্তন। এটা শচীন দেবকে খালি বুঝলে হবে না, ওই পর্যায়ের সাধনাটা না থাকলে এই গানটি গাওয়া সম্ভব নয়। আমার কিছুক্ষণ জোর করে চেষ্টা করলে হবে, আমি আসলে শচীন কর্তার গানই শুনছিলাম এতক্ষণ, অরিজিনালটাই না না না, অরিজিনালটা শচীন কর্তার পায়ের একটা নখের যোগ্য যদি হতে পারতাম তত ধন্য হতো জীবনটি। তুই কি কালার বাসি রে ঘরের ভার করলি বাসি আমারে, আমার পাগল করে আমার পাগল করে আর ঘরের বার করল বাসি আমারে, আরে আমার পাগল করে ফেরে কোন দূরে রে ঘরের বার করল বাসি আমারে, তালের খেলাটা ফেরে কোনো দূরে রে ঘরের বার করলো বাসি আমারে, আগে যদি জানতাম বাসি ছাইরা যাইবা ভোরে, আগে যদি জানতাম বাসি দিচ্ছে দেরি জ্বালা, আরে পাঞ্জর কাটিয়া বাসি পাঞ্জর কাটিয়া বাসি রাখতাম আমার অন্তরে ঘরের বার করলো বাসি আমারে। এই যে বৈশিষ্ট্যগুলো, ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও, পান লইয়া যাও রে বন্ধু মন দিয়া যাও, পান খাইয়া
যাও রে বন্ধু মন দেয়া যাও, ঘাটে লাগাইয়া দিনা পান খাইয়া যাও, ঘাটে লাগাইয়া দিনা। এই যে বৈশিষ্ট্যগুলো দাদা, আমাদের সময়টা ছোট্ট একটা বিরতি, সরি টু ইন্টারাপ্ট, আমরা ব্রেক থেকে ফিরে এসে আবার আলোচনায় ফিরছি। দর্শক আমাদের সাথেই থাকুন, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক আবার স্বাগত জানাচ্ছি ছুটি রাতে লাইভ লাইভে। ওকে গৌরব ভাই, একটা গান মনে পড়ছে, আপনি জানেন কোনটা? তুমি হারমোনিকাটা ধরো। ওকে তাল ছাড়া করছি, যে স্মুকটা করছি। তুমি আমার বন্ধুরে আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু রে, তুমি আমার বন্ধু রে, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু রে। দিনের শুরু তুমি আমার, রাতের চন্দ্রলেখা আধার নামে রে বন্ধু, আধার নামে আমার চোখে না পাই যদি দেখা, তুমি আমার বন্ধু, তুমি হয় বট বৃক্ষ আমি হব লতা, কানে কানে রে বন্ধু, কানে কানে কইব বন্ধু যত দুঃখের কথা, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু রে, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। থ্যাংক ইউ ভেরি মাচ। অসাধারণ একটা গান, অসাধারণ গায়কী। দাদা আমাদের উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, খুব বেশি সময় নেই আমাদের হাতে, ছোট ছোট করে একটু কথা শুনবো, তারপরে কতটুকু সময় আছে আমাদের হাতে? অ্যাপ্রক্সিমেটলি আড়াই মিনিটের মতো আছে। তো ওনার সাথে নজরুল ইসলামের পরিচয় হয়েছিল এবং নজরুল ইসলামের গানও করেছিলেন উনি, তো এই ব্যাপারে যে ছোট্ট করে কিছু বলতেন আমাদের। ওই পদ্মার ঢেউরে গানটি যখন লিখলেন কাজী নজরুল ইসলাম, তখন উনি ভাবলেন যে এটা শচীন ছাড়া আর কারো গলায় মানাবে না। অনেকেই গাওয়ার চেষ্টা করলেন, কবিকে ভোলাতে চেষ্টা করলেন পান খাইয়ে ইত্যাদি ইত্যাদি, তো কিংবদন্তির ব্যাপার। তো সেই ক্ষেত্রে ওনার সিদ্ধান্তে অটল থেকে কবি, ঠিক জহুরি জহর চিনে, ঠিক ওই ওনাকে শচীন কর্তাকে দিয়েই গাওয়ালেন। পদ্মার ঢেউরে এই যে ঢেউ যেন ঢেউ খেলেই যাচ্ছে, তেমনিভাবে কাজীদার অনেক গান করেছে, কাজীদার লেখা
ছবিতেও গান করেছে ইত্যাদি ইত্যাদি। আমাদের হাতে একদমই সময় নেই, আমরা একটা গান করতে করতে আজকে বাসায় চলে যাব, সেই গানটা তার আগে আমি ছোট্ট একটু বিদায় নিই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে সেম টাইম সেম চ্যানেল অন ইউর ফেভারিট মিউজিক্যাল টক শো ছুটির রাতের লাইভে। টিল দেন ভালো থাকেন। কোন গানটা করছি আমরা? খুবই জনপ্রিয় একটি গান, প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, এই গানটির তথ্য একটু বিভ্রাট রয়েছে। এই গানটি হচ্ছে সিলেট অঞ্চলের শেখ ভানুর গান, কিন্তু শচীন দেব যে কোনো কারণে হোক বিভ্রাট ঘটতেই পারে। আরে নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভোরা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভোরা, নিশীথে যাইও ফুলবনে। জ্বালায়া চন্দ্র শিশিরে দর্শনে রে ভবনা, নিশীথে যাইও ফুলবনে, নিশীথে যাইও ফুলবনে রে ভবনা, নিশীথে যাইও ফুলবনে। আমার ডাল যেন ভাঙে না, গাছের ফুল যেমন